আমার কাছে আছে লেনোভোর নতুন ল্যাপটপ। প্রথমবার আমরা ল্যাপটপ আনবক্সিং করতে চলেছি, চলো দেখা যাক বাক্স থেকে কি বেরোয়। ও ভাই, ল্যাপটপ বেরিয়ে এসেছে, তার সাথে আমাদের চার্জার আছে, তার সাথে বেরিয়ে এসেছে কিছু ম্যানুয়াল যেটা আমরা আকাশে উড়িয়ে দেবো ভাই। কারণ লেনোভোর ল্যাপটপ আমি অনেকদিন ধরে ইউজ করে আসছি, আমার লাইফের প্রথম ল্যাপটপ লেনোভোরই ল্যাপটপ ছিল, তাই জন্য ম্যানুয়ালের কোনো প্রয়োজন নেই ভাই। এই ল্যাপটপটা কি ভাই, ও ভাই কি ঠান্ডা ল্যাপটপ ভাই, ও হেভি ভাই। এটা হলো বেসিক্যালি লেনোভো আইডিয়া প্যাড স্লিম 5i পাওয়ার্ড বাই ইন্টেল কোর 12th জেন প্রসেসর। এই ল্যাপটপটার আমরা দেখবো ডিসপ্লে কেমন, তার সাথে গেমস কি খেলা যাচ্ছে, GTA কি চলছে ভাই, সব রকম গেমস চালিয়ে দেখবো, তার সাথে ল্যাপটপ যে জন্য লোকেরা নেয়, ভিডিও টিডিও ঠিকঠাক চলছে কিনা পরিষ্কার সেটাও আমরা দেখবো। আর ভাই লাস্টে আমি বলবো তোমরা এটা কত দামে কোথা থেকে কিনতে পারো, আর আদেও তোমাদের কেনা উচিত কিনা। ল্যাপটপ চালু করার আগে আমি বলতে চাই চার্জারের কথা, এটা একটা 65W টাইপ সি 3-pin চার্জার। চার্জার রাখার সাইডে এবার হলো আসল মশলাটা ভাই, আমি একটা জিনিস বলতে পারি, খুবই ক্লিন লুক ভাই। দেখো ছোট্ট একটা লেনোভো লোগো আছে সাইডে, এছাড়া পুরো সুন্দর ক্লিন লুক, এরকমই ল্যাপটপ আমার ভালো লাগে। মানে এটা তুমি কলেজ বলো অফিস বলো সব জায়গায় নিয়ে যেতে পারবে, আর খুব মানানসই ভাই, খুব একটা অ্যাস্থেটিক ডিজাইন আছে। বেসিক্যালি কালারটা হলো স্ট্রং গ্রে কালার, আর আমি বুঝতে পারছি না ভাই স্ট্রং গ্রে কালারের জন্য না ডিজাইনের জন্য দেখতে খুব প্রিমিয়াম লাগছে বাইরে থেকে। এই ল্যাপটপটায় তোমরা পেয়ে যাবে অ্যালুমিনিয়ামের টপ আর বটম কেস, তার সাথে ভাই ওয়েটটাও খুবই হালকা 1.85 kg মতন ওয়েট আছে, আর থিকনেস যদি দেখো 16.9 mm এর থিকনেস। এবার দেখার বিষয় হলো এত পাতলা ল্যাপটপে কি GTA 5 চলবে, কারণ ল্যাপটপ যদি পাতলা হয় তো তার হিটিং সিস্টেম বলো ওগুলো একটুখানি ছোট ছোট হয়, যদিও বা ল্যাপটপটা পাতলা আছে কিন্তু ডিউরেবিলিটি বলো স্টেবিলিটি বলো এইসব নিয়ে কোনো চিন্তা নেই, কারণ এতে নানা ভাই মিলিটারি গ্রেড টেস্ট করা হয়েছে ভাই ল্যাপটপটা। ল্যাপটপটার নিচে ফ্যানস আছে, এখান থেকে এক্সস্টের কাজ করে, তো গরম গরম হাওয়ার থেকে বেরোবে আর তোমার ল্যাপটপটাকে ঠান্ডা রাখবে। চলো গাইস অনেক কথা হলো, এবার ল্যাপটপটা খোলা যাক। ও ভাই কি ল্যাপটপ ভাই, কি সুন্দর ল্যাপটপ। প্লাস্টিক আর অ্যালুমিনিয়ামের মধ্যে তফাৎ কোথায় জানো, এই যে এই এক হাত দিয়ে তুমি খুব ইজিলি ভাই তুমি তোমার ল্যাপটপ খুলতে পারবে। ল্যাপটপ খোলার সাথে সাথে এখানে পাওয়ার বাটন আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইড কর্নারে আছে, তার সাথে লেনোভো ছোট্ট করে ব্র্যান্ডিং আছে সাইডে। ল্যাপটপে যদি সাইডে তুমি দেখো তাহলে এখানে তুমি USB পড়তে পাবে, তার সাথে ভাই SD কার্ড ঢোকানোর একটা স্লট পাবে, এটা ভাই থাকে না আজকালকার ল্যাপটপে, আর কেন জানি না SD কার্ড ঢোকানোর ভাই স্লট উড়িয়ে দিয়েছে। আর এইদিকে ভাই টাইপ সি এর দুটো পোর্ট আছে, একটা পোর্ট চার্জিং এর জন্য, তার সাথে HDMI আর 3.5mm এর হেডফোন জ্যাকও পেয়ে যাবে। আর ভাই ভেতরে এই যে পাওয়ার বাটনটা দেখতে পাচ্ছ, তো এই পাওয়ার বাটনটা একটা সাধারণ পাওয়ার বাটনের মতনই দেখতে, কিন্তু এতে ভাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে, তো ভাই তোমার ল্যাপটপ শুধু তুমি খুলতে পারবে আর অন্য কেউ খুলে দেখতে পাবে না ল্যাপটপে কি কি আছে। ভাই যদি কিবোর্ডের কথা বলি খুবই স্মুথ এক্সপিরিয়েন্স, তার সাথে কিস গুলো যেগুলো আছে এগুলো ডিসেন্ট সাইজের, মানে খুব একটা ছোট না, যখন কিবোর্ড ইউজ করছে না খুবই প্রিমিয়াম একটা ট্যাকটাইল ফিল আসছে, আর টপ টপ করে আওয়াজ আছে, বেশ ভালো লাগছে কিবোর্ড। আর ভাই এটা হলো ফুল সাইজের কিবোর্ড, যার মানে তুমি সাইডের নাম্বার প্যাডও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চলো ভাই এবার আমাদের ল্যাপটপ অন করা যায়, 3, 2, 1। আরে ভাই চালু হয় না কেন ভাই, ল্যাপটপে মনে হয় চার্জ নেই, তো আমরা চার্জে লাগিয়ে দেবো। ল্যাপটপে আমরা টাইপ সি চার্জার লাগিয়ে দিয়েছি, এবার আমরা অন করবো, চলো 3, 2, 1। ভাই কিবোর্ডের লাইট জ্বলে গেছে, যেমন দেখতে পাচ্ছ ব্যাকলিট কিবোর্ড আছে, খুব সুন্দর লাগছে, আর লেনোভোর ব্র্যান্ডিং, লেটস গো। জাস্ট আ মোমেন্ট, ঠিক আছে ভাই টাইম নিয়ে নেই, কোনো তারা নেই ভাই, চালু হলেই হলো। ভাই ল্যাপটপটা লুক অ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর আছে ভাই, আমাদের ল্যাপটপ চালু হয়ে গেছে, যেমন দেখতে পাচ্ছ ভাই কি ডিসপ্লে ভাই, এটা কি ডিসপ্লে ভাই। আমাদের যে ট্র্যাকপ্যাড আছে না, ট্র্যাকপ্যাডটাও ভাই খুব রেসপন্সিভ ভাই, খুব সুন্দরভাবে ইউজ করা যাচ্ছে। তো ভাই যেমন কি দেখলে, এটা হলো বেসিক্যালি একটা ব্যাকলিট কিবোর্ড, যেটা তুমি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবে ফাংশন প্লাস স্পেস বার টিপে টিপে। আর আমাদের ট্র্যাকপ্যাডটা একদম নিচের দিকে আছে, রাইট ক্লিক আর এদিকে হলো লেফট ক্লিক, ক্লিক গুলো বেশ সুন্দর ভাই, এটা একটা করে আওয়াজ হচ্ছে, বেশ ভালো লাগছে। ক্লিক বিক তো ঠিক আছে, খালি GTA তে ক্লিক হলেই হলো ব্যাস, আর কিছু চাই না ভাই। আমাদের ল্যাপটপের ওয়েব ক্যামের যদি কথা বলি, এতে ভাই ফুল HD 1080p তে তুমি ভাই রেকর্ডিং করতে পারবে, তার সাথে ফিজিক্যাল প্রাইভেসি শাটারও আছে, যেটা দিয়ে তুমি ওয়েব ক্যামটাকে পুরো ক্লোজ করে দিতে পারবে। এবার এটা তো ভাবছো যে ভাই কেন ভাই, এটার আবার কি দরকার, দরকার আছে ভাই, আমাদের মার্ক জাকারবার্গ যে ফেসবুকের ভাই মালিক, সেও ভাই নিজের ল্যাপটপে ওয়েব ক্যামে ভাই সেলুটে মেরে রাখে ভাই, বুঝতে পারছো তো, এটা আউট অফ দ্য বক্স যে আমাদের ল্যাপটপের সাথে দিচ্ছে সেটা খুবই একটা ভালো জিনিস। নাহলে ভাই গামছা পরে ল্যাপটপ সামনে বসে থাকবে, তো একবার দেখবে যে দুদিন পরে ইউটিউবে ভিডিও আপলোড হয়ে গেছে। স্টুডেন্টদের জন্য একটা ভালো বিষয় হলো এটা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আগে থেকেই থাকবে। ভাই যদি ডিসপ্লের কথা বলি তাহলে 15.6 ইঞ্চের ফুল HD IPS ডিসপ্লে, যার মানে তুমি ভিডিও দেখো ভাই হেভি লাগবে। ডিসপ্লে চারিদিকে বেজেল দেখো না, তাহলে ভাই খুবই সামান্য একটু বেজেল আছে, মোটামুটি 90% ডিসপ্লে আমরা ধরতে পারি। ব্রাইটনেস এর দিক থেকে এটা 300 nits এর ব্রাইটনেস পাবে, তার সাথে সাথে আমরা ডিসপ্লেতে অ্যান্টি গ্লেয়ার টেক পাবো, যার মানে হলো তুমি উপর থেকে দেখো সাইড থেকে দেখো কোনো ভাই চোখে রিফ্লেকশন আসবে না বা কোনো দেখতে অসুবিধা হবে না। ইউজুয়ালি কি বলতো ল্যাপটপের স্পিকারের কোয়ালিটি অতটা ভালো হয় না, কিন্তু এটায় ভাই যথেষ্ট ডিসেন্ট স্পিকার আছে, মানে যথেষ্ট ভালোভাবে তুমি শুনতে পারবে গান। মা
ভাই স্পিকারের দিক থেকে এতে ভাই ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার আছে, যেটাই ভাই ডলবি অডিও সাপোর্ট করে। স্পিকারের সাথে সাথে এতে বিল্ট ইন মাইক্রোফোনও পেয়ে যাবে, কোনো চাপ নেই ভাই। যেমন কি একটা হচ্ছে আমাদের ল্যাপটপ ভাই অন হয়ে গেছে, এটা আউট অফ দ্য বক্স তুমি উইন্ডোজ 11 পেয়ে যাবে, যেটা হলো বেসিক্যালি এখন লেটেস্ট। যেমন কি একটা হচ্ছে UI/UI খুবই সুন্দর লাগছে দেখতে ভাই। ভিডিও ফোল্ডারে কি আরে কিছু নেই ভাই, কিছু নেই। এবার ভাই গেম চালু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই এর কিছু স্পেসিফিকেশন। প্রসেসরের কথা বলি তাহলে এতে আছে ইন্টেলের i5 হাই পারফর্মিং 12th জেন প্রসেসর ভাই। বেসিক্যালি ইন্টেল করে যে 12th জেন মোবাইল প্রসেসর গুলো হয় ওগুলোতে বেসিক্যালি তুমি মাল্টি কোর হাইব্রিড আর্কিটেকচার পাবে। ইন্টেলের ভাই হাই পারফর্মিং 12th জেন প্রসেসর তো আছে, তার সাথে তুমি 13th জেন প্রসেসর লাগানোর অপশন পেয়ে যাবে কিছুদিনের মধ্যে। আর ভাই গ্রাফিক্স এর দিক থেকে বলতে গেলে এতে আমরা পাচ্ছি ইন্টিগ্রেটেড ইন্টেল আইরিস XC গ্রাফিক্স GPU। স্টোরেজের দিক থেকে এতে আছে 512 GB SSD, যার মানে হলো ফাইলের রাইট রিড স্পিড সাংঘাতিক হবে। প্লাস ভাই পাওয়ার বাটনটি ভাই সাথে সাথে ভাই ল্যাপটপ চালু হয়ে যাবে। আর আমরা যখন GTA 5 খেলবো তখন যে লোডিং টাইমটা হয় সেটাও খুব মিনিমাম থাকে SSD-র জন্য। এখন তোমরা ল্যাপটপ কেন PC কেন যাই কেন SSD-টা মাস্ট। আর র্যামের দিক থেকে আমরা পেয়ে যাবো 16 GB DDR4 ডুয়েল চ্যানেল র্যাম, যার মানে হলো তুমি ইউটিউব দেখো, গেম খেলো, অ্যাসাইনমেন্ট লেখো বা তিনটে একসাথে করো, কোনো অসুবিধা হবে না। ব্যাটারির দিক থেকে এতে 76 ওয়াটের ব্যাটারি আছে, যার মানে হলো তুমি মোটামুটি 10 ঘন্টা অবধি ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তার সাথে তুমি যদি 15 মিনিট চার্জ দাও না তাহলে তুমি 2 ঘন্টা অবধি ইউজ করতে পারবে। এমনিতে তো ভাই চার্জে লাগিয়ে ইউজ করতে পারবে, তার সাথে ভাই বাইরে কোথাও গেলে বা লো সেটিং হয়ে গেল তখনও ইউজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার আমরা খেলবো GTA 5। গাইস যেমন কি দেখতে পাচ্ছো GTA আমাদের স্টার্ট হয়ে গেছে, খুবই স্মুথ চলছে ভাই। আরে দিদি সিগারেট খাচ্ছে, সিগারেট কেন খাবে? আরে দিদিকে মারতে বললাম দাদাকে মেরে দিয়েছে ভাই। লরি নিয়ে নেবো ভাই, লরি নিয়ে দৌড় মারবো। কাকা দেখি আস্তে করে আস্তে করে, কাকা দেখি লরিটা দিয়ে দাও, থ্যাংক ইউ ভাই। গেম যদি বলি গ্রাফিক্স যথেষ্ট সুন্দর লাগছে আর খুবই স্মুথ চলছে, মানে কোনো অসুবিধা হচ্ছে না এখন অব্দি, ল্যাগ ব্যাগ একবারও হয়নি। এবার আমি পুলিশের গাড়ি চুরি করব ভাই। কতগুলো পুলিশের গাড়ি কেস করেছে রে। আরে 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 হেলিকপ্টার নিয়ে তারা করেছে রে ভাই, পুলিশের রাস্তা কাট করে নিয়েছে, কেস করেছে। আরে সর রে ভাই সর, আরে সরো ভাই, শেষ গল্প শেষ মনে হয় ভাই। ডাইরেক্ট হসপিটালে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তাও ভাই পুলিশ স্টেশনে যায়নি, জেলে তো যায়নি, ব্যাস তাহলেই হলো ভাই। যদি সেটিংস তুমি দেখো না, এটা হলো আমাদের এখন ডিফল্ট সেটিংস এ আছে। যেমন কি দেখতে পাচ্ছ ফুল HD রেজলিউশনে চলছে, তার উপরে ভাই টেক্সচার কোয়ালিটি দেখে সবকিছু নর্মাল আছে, আর তাতেই ভাই যথেষ্ট সুন্দর চলছে, মানে এক ফোটাও ল্যাগ হচ্ছে না, খুব স্মুথলি তুমি খেলতে পারবে। তার সাথে সাথে আমি আরো কিছু গেমস ট্রাই করেছি আর গেমিং এর দিক থেকে কোনো চাপ নেই ভাই, খুবই স্মুথ চলছে। এবার যেহেতু এতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড আছে তো এডিটিং এর দিক থেকেও তোমরা মোটামুটি কাজকর্ম করতে পারবে, মানে ফটোশপ বলো বা প্রিমিয়ার প্রো বলে দুটোই মোটামুটি চলে যাবে। 4K ফুটেজ যদি তুমি এক্সপোর্ট করো টাইম লাগবে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে পেয়ে যাবে। আর যারা কলেজের জন্য ল্যাপটপ নেবে ভাবছো তাদেরকে বলতে চাই, ঠিকঠাক ভালো অপশন আছে, কারণ তুমি এখানে কোড ওয়ার্ড এক্সিকিউট করতে পারো, কম্পাইল ওম্পাইলে টাইম লাগবে না, কোনো অসুবিধা হয় না। তার সাথে তুমি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করো, যেগুলো বেসিক্যালি হলো স্টিমুলেটার সফটওয়্যার যেগুলো হয়, তো সেই ক্ষেত্রেও কোনো অসুবিধা অতটা হবে না। তার সাথে সাথে এতে আমাদের অ্যালেক্সা দিদিও আছে। এবার দেখো আমার লাইফের প্রথম ল্যাপটপ লেনোভোর ল্যাপটপ ছিল, আর লেনোভোর ল্যাপটপের যথেষ্ট ভালো নাম আছে, কারণটা হলো সার্ভিসের জন্য। এই ল্যাপটপটায় তোমরা 1 বছরের ওয়ারেন্টি তো পাবে, তার সাথে সাথে লেনোভোর প্রিমিয়াম কেয়ার কাস্টমার সাপোর্টও পেয়ে যাবে, যেখানে ভাই লেনোভোর এক্সপার্ট টেকনিশিয়ানরা আসবে, এসে তোমার কোনো প্রবলেম হলো বা কোনো ইস্যু হলে সেটাকে খুব কম টাইমে সলভ করে দেবে। এবার ল্যাপটপ যদি হুটার করে হাত থেকে পড়ে যায় তাতে কোনো চাপ নেই, কারণ এতে 1 বছরের ড্যামেজ প্রোটেকশন পেয়ে যাবে। এই ল্যাপটপটায় যেটা তুমি কলেজের ইউজ করতে পারবে, অফিস ইউজ করতে পারবে, তার সাথে গেমও খেলতে পারবে। এই পার্টিকুলার ল্যাপটপটার দাম হলো 68,999 ভাই। তোমরা এই ল্যাপটপটা কিনতে পারো lenovo.com থেকে বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি চলে যেতে পারো। আজকে এটা দাঁড়াই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।